वेलकम टू कागदीप एकेडमी ई लार्निंग क्लास। गुड मॉर्निंग स्टूडेंट, आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो एवं बाड़ीते आछो। आज के आमी स्टैंडार्ड टू ए बांगला क्लास निये आलोचना करब। तोमादेर आमी सप्तम अध्यायटा पढ़िएछि एवं अनुशीलनी पुरो कमप्लीट करे दिएछि। आशा करछि तोमरा ओई अध्यायटा खूब भालो करे पढ़ेछो एवं ओर अनुशीलनी प्रश्न उत्तरगुलो বাড়িতে লিখে প্র্যাকটিস করেছো। আজকে আমি তোমাদের পড়াবো অষ্টম পাঠ। দেখো এই পাঠটা আমি তোমাদের পড়াবো, পৃষ্ঠা 31 অষ্টম পাঠ। দেখেছো সবাই খাতা পেন্সিল রাবার আর বই নিয়ে বসো। প্রথমে আমি তোমাদের পড়াটা পড়াই, তোমরা আমার সঙ্গে পড়াটা পড়তে থাকো, কেমন? কি আছে দেখো, আরমানি গির্জের কাছে আপিস, যাওয়া মুশকিল হবে, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল, সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে, আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো, দোতলা ঘরের পালঙ্কের উপর আছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। এইটা হলো পুরো পড়াটা। পড়াটা আবার পড়াচ্ছি। আরমানি গির্জের কাছে আপিস, আপিস মানে হচ্ছে অফিস, যাওয়া মুশকিল হবে, মুশকিল মানে অসুবিধা, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো, না পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো? আর কোন দিকের মেঘের রং ইস্পাতের মতো কালো বা পূর্ব দিকের মেঘের রং কি, তখন বলতে পারবে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। পশ্চিম দিকের মেঘের রং কি, বলবে পশ্চিম দিকের মেঘ ঘন নীল, সকালে রৌদ্র ছিল, সকালে কি ছিল, রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম মানে চুপচাপ থাকতে পেরেছিলাম, কোনো ভাবনা চিন্তা ছিল না, নিশ্চিন্ত মানে চিন্তাহীন, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, বিস্তর মানে অনেক, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, অনেক মেঘ জমেছে, বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি, বাদলা মানে বৃষ্টি, বৃষ্টি যাতে বেশিক্ষণ যদি না স্থায়ী হয় তাহলেই বাঁচে, শরীরটা অসুস্থ আছে, কি হয়েছে না মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না, আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও, উস্কিয়ে মানে খুঁচিয়ে বা নাড়াচাড়া করে দিই, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, রান্না করেন যিনি তাকে ঠাকুর বলছে, ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো, দোতলা ঘরের পালঙ্কের উপর আছে, পালঙ্কের মানে খাটের উপর আছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। কঙ্কা কি করেছে, খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতাটা ছিঁড়ে দিয়েছে। এবার আমি তোমাদের কটা অর্থ এখান থেকে লিখিয়ে দিচ্ছি, তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসেছো আশা করছি, এবার তুলে নাও অর্থ লেখো। প্রথমে কি আছে, কি করাবো দেখো, ঘন না যাওয়া মুশকিল হবে, প্রথমে করাচ্ছি মুশকিল, মুশকিল মানে কি অসুবিধা, মুশকিল মানে হচ্ছে অসুবিধা। তারপরে কি আছে, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল, ঘন মানে গাঢ়,
ঘন ঘন মানে কি গাঢ়। তারপরে কি সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। নিশ্চিন্ত, নিশ্চিন্ত মানে কি? দন্তনাশ্বই তালব্যশ্বই চয় হস্যই দন্ত নয় তয়। নিশ্চিন্ত মানে হচ্ছে চিন্তাহীন, নিশ্চিন্ত মানে চিন্তাহীন। নিশ্চিন্ত মানে চিন্তাহীন। তারপরে দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। এবার আসছে বিস্তর। বিস্তর মানে কি? অনেক। বয়হস্যই দন্ত শয়তয় র। বিস্তর মানে অনেক। তারপরে হচ্ছে বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। বাদলা মানে বৃষ্টি। আমি উপরে একটু মুছছি। বাদলা, বাদলা মানে কি? বৃষ্টি। বাদলা মানে বৃষ্টি। শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও। উস্কিয়ে মানে খুঁচিয়ে। উস্কিয়ে মানে কি বললাম? খুঁচিয়ে। উস্কিয়ে মানে খুঁচিয়ে। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা ঘরের পালঙ্কের উপর আছে। পালঙ্কের মানে কি? খাটের। এখানে লেখাচ্ছি পালঙ্কের। পালঙ্কের মানে খাটের। পালঙ্কের মানে খাটের। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। তাহলে অর্থগুলো আমি আর একবার বলছি, তোমরা মিলিয়ে নাও এবং সবাই খাতায় তুলে নাও। অর্থ লেখো। কি দিলাম প্রথমে? মুশকিল, মুশকিল মানে অসুবিধা। তারপরে দিয়েছি ঘন, ঘন মানে গাঢ়। তারপরে নিশ্চিন্ত, নিশ্চিন্ত মানে চিন্তাহীন। বিস্তর, বিস্তর মানে কি? অনেক। তারপরে পাতলা, পাতলা মানে বৃষ্টি। তারপরে হচ্ছে উস্কিয়ে, উস্কিয়ে মানে খুঁচিয়ে। তারপরে কি আছে? পালঙ্কের, পালঙ্কের মানে খাটের। আবার বলছি অর্থটা, সবাই তুলে নাও, তোমরা কিন্তু নিচে নিচে অর্থটা তুলে নেবে, কেমন? মুশকিল মানে অসুবিধা, ঘন মানে গাঢ়, ঢয়ে শূন্য র। নিশ্চিন্ত মানে চিন্তাহীন। বিস্তর, বিস্তর মানে কি? অনেক। তারপর হচ্ছে বাদলা, বাদলা মানে কি? বৃষ্টি। তারপর হচ্ছে উস্কিয়ে, উস্কিয়ে মানে খুঁচিয়ে। তারপরে আছে পালঙ্কের, পালঙ্কের মানে খাটে। সবাই হাত চালিয়ে তুলে নাও, আমি মুছে দেব। আশা করছি সবাই তুলে নিয়েছো। তো তোমাদের আজকে আমি পড়ালাম অষ্টম পাঠ। তোমরা পড়াটা খুব ভালো করে পড়বে, ভালো করে রিডিং করবে, পরিষ্কার উচ্চারণ করবে, আর এই অর্থকটা মুখস্থ করবে। পরের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।